গাজীপুরের কালিয়াকোর মৌচাক বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ মাসুদ পারভেজ সভাপতি হওয়ায় বাজার ব্যবসায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। দর্শক এখন দেখবেন সমিতির সভাপতি ও সদস্যদের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার মোবারক হোসেন রনি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, কালিয়াকোর উপজেলার মৌচাক বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকল ব্যবসায়ী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে ছিলেন তাকে সাথে নিয়ে বাজার উন্নয়নের সকল কাজকর্ম করতে চাই। পরিশেষে সকল ব্যবসায়ী ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি। মৌচাক বাজার ব্যবসায়ী নির্বাচনে আমার ছেলে মোহাম্মদ মাসুদ পারভেজকে এলাকাবাসীর সমন্বয়ে এবং ব্যবসায়ী ভাইদের ভোটে নির্বাচিত করায় আমি সকল ব্যবসায়ী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করছি। অন্যান্য যারা জয়যুক্ত হয়েছেন সকলে মিলে বাজারের সর্বাঙ্গীন উন্নতি যাতে হয় সেই দিকে একসঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার আশা ব্যক্ত করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মৌচাক বাজারের একজন ব্যবসায়ী সমবায় সমিতির একজন সদস্য জনাব মাসুদ পারভেজ আমার বন্ধু, তাকে নির্বাচিত করায় সভাপতি হিসাবে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। এটাই আমার কথা, আমি বলে শেষ করছি। আমি মৌচাক বাজার একজন ব্যবসায়ী। গত 4 জুন মৌচাক বাজার ব্যবসায়ী নির্বাচনে জনাব মাসুদ পারভেজ ভাইকে সভাপতি প্রার্থী হিসেবে বিজয়ী করায় আমরা সকলেই আনন্দিত এমনকি উৎফুল্লিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।